ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে দুই সালের তিরিশে আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে যান তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সড়কপথে ঢাকায় ফেরার সময় কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা হয় বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের পাশাপাশি শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলিও ছোঁড়া হয় দেড় যুগ পর সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে সে মামলা রায় ঘোষণা হল এর মধ্যে সাতক্ষীরা এক আসনের তৎকালীন সংসদ সদস্য বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব এবং বিএনপি কর্মী আরিফুর রহমান ও রিপনকে সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড দিয়েছে আদালত এছাড়া কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চুকে নয় বছরের কারাদণ্ড এবং বাকি ছেচল্লিশ জনকে দেওয়া হয় দুই থেকে সাত বছরের সাজা এবং আরিফ এই তিনজনকে দশ বছর পর্যন্ত সাজা দিয়েছে কনজিকিউটিভলি কাদের বাচ্চু রঞ্জু এবং এদের নয় বছর করে সাজা দেওয়া হয়েছে সর্বনিম্ন কত দেওয়া হয়েছে নিম্ন সাড়ে বছর দেওয়া হয়েছে এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে আসামিদের মধ্যে কারাগারে থাকা চৌত্রিশ জন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন বাকি ১৬ জনকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার কাজ চলে দণ্ডিতরা সবাই বিএনপি নেতা কর্মী এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আমরা তো ন্যায় বিচার পাইনি সে তো ছিলই না এখানে আমরা রায় সন্তুষ্ট হব কেমন করে আমরা উচ্চ আদালতে যাব আশা করি উচ্চ আদালত আমাদেরকে ন্যায় বিচার দিবেন এ রায়ের প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীরা রায়কে স্বাগত জানিয়ে মিছিল করেছেন